তাঁর সম্পর্কে এক বিদেশি পরিচালক বলেছিলেন, তিনি যদি ইউরোপ বা আমেরিকায় জন্মাতেন তাহলে অবশ্যই অস্কার পেতেন, এতটাই শক্তিশালী ছিল তাঁর অভিনয় প্রতিভা। কিন্তু কয়েকশো বাংলা ছবি এবং নাটকের কাজ করার পরও আজ স্মৃতির অতলে গীতা দে, বাংলা ছবির গীতা মা। নতুন ভিডিওটিতে বলবো আজ তারই কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। অভিনয় জগতে এমন অনেক শিল্পী ছিলেন অথবা রয়েছেন সমসাময়িক সময়ে যাদের উল্লেখ তুলনামূলকভাবে বড়ই ক্ষীণ, অথচ তাঁদের শিল্পী সত্তা যে কোনো সময়ই আলোচনাযোগ্য। এখানে অবশ্য পাবলিসিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেই যায়। যেমন গীতা দে, পাবলিসিটির কোনো দিন ধার ধারেননি, শুধু অভিনয় করে গিয়েছেন, তাই আজ তিনি উপেক্ষিত। অথচ ছয় দশকেরও বেশি সময় ধরে বাংলা ছায়াছবির থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। থাকতেন কলকাতার দর্জিপাড়ায়। বাবা অনাদি বন্ধু মিত্র মেয়ের গান ও অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক দেখে প্রথমে প্রতিবেশী গায়িকা রাধারানী দেবীর কাছে তালিম নেওয়ার ব্যবস্থা করে দেন। তার কাছে গীতার প্রথম জীবনের নাচ, গান ও অভিনয় শিক্ষা। এরপর 1937 সালে মাত্র ছ বছর বয়সে তিনি আহুতি নামের একটি বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটি পরিচালনা করেছিলেন ধীরেন গাঙ্গুলী। এরপর তাকে দেখা যায় নীরেন লাহিড়ি পরিচালিত দম্পতি এবং সুকুমার দাশগুপ্ত পরিচালিত নন্দিতা ছবিতে। ছোটবেলায় এরকম বেশ কিছু ছবি এবং মঞ্চে মাঝে মধ্যে অভিনয় করেছেন। তার বয়স যখন 15, সেই সময় কলকাতার তালতলা নিবাসী ব্যবসায়ী অসীম কুমার দের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর শিশির কুমার ভাদুরীর সংস্পর্শে আসেন গীতা দে। জীবদ্দশায় তিনি বারবার বলতেন, শিশির ভাদুরী ছিলেন আমার গুরু, অভিনেত্রী হিসেবে আমার সেরা গুণাবলী তিনি পূর্ণ রূপ দিয়েছিলেন। থিয়েটারে কাজ করেছেন তুলসী লাহিড়ী, শম্ভু মিত্র, তুলসী চক্রবর্তী, গণেশ মুখার্জি, কালী সরকার, কানু ব্যানার্জি, দিলীপ রায় প্রমুখের সঙ্গে। 1951 সালে নতুন করে বাংলা ছবিতে অভিনয়ের ডাক পান তিনি। প্রথমে উত্তম সুচিত্রা খ্যাত শিল্পী, তারপর অগ্রদূত পরিচালিত লালু ভুলু, নির্মল দে পরিচালিত বিয়ের খাতা, সাতিহারা, একের পর এক জনপ্রিয় ছবিতে শক্তিশালী চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি। 1956 সালে তাঁর আলাপ হয় ঋত্বিক ঘটকের সঙ্গে। আলাপ করে দিয়েছিলেন কালী বন্দ্যোপাধ্যায়। ঋত্বিক পরিচালিত কালোজয়ী ছবি মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখায় তাঁর উপস্থিতি সময়ের নিরিখে অমলিন। এছাড়া অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের তিন কন্যায় সমাপ্তিতে, তপন সিনহার হাটে বাজারে, জ্যোতিগৃহ, এসব ছবিতে তার নিজস্ব ছাপ রেখেছিলেন তিনি। এছাড়াও আরও অনেক বাংলা ছবিতে উল্লেখযোগ্য উপস্থিতি আছে তাঁর। এই যে তিনি এত বিপুল ছবি এবং থিয়েটারে অভিনয় করেছেন, কজন জানেন সে কথা? এ প্রজন্ম তো নয়, ও প্রজন্মেও তিনি যেন সার্বিকভাবে শুধুই পার্শ্ব চরিত্র অথবা দজ্জাল মহিলা বা বয়স্ক মহিলা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। এখন যেমন চরিত্রাভিনেতাদের গুরুত্ব দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, তখন তো চরিত্রাভিনেতাই শব্দটাই আলাদা করে প্রয়োগ বা প্রচলন কোনোটাই ছিল না, ব্যবহার হতো পার্শ্ব চরিত্র। সে সময় কোনো লাইমলাইটও ছিল না যা পার্শ্ব চরিত্রদের আলাদাভাবে স্পর্শ করতে পারত। শুধু যারা জহুরি তারাই চিনে নিতেন পাকা সোনা, এমনটাই নিয়ম। তাই স্টারদের তালিকায় গীতাদের নাম না থাকাটাই স্বাভাবিক। কিন্তু অভিনয় জগতে তার মতো উজ্জ্বল নক্ষত্রের উপস্থিতি সদা উল্লেখযোগ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে নিজেদের মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।